বিগ নিউজ, সবার আগে সবার সাথে। 2022 সালের পুর ভোটে তুফানগঞ্জ 10 নম্বর ওয়ার্ডে কাকে চায় ওয়ার্ডবাসী? কোচবিহার 2022 এর পৌরসভা নির্বাচনে তুফানগঞ্জ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত হন তুফানগঞ্জ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তনু সেন। 10 নম্বর ওয়ার্ডের 4 জন বাসিন্দা জানান যে করোনাকালে যখন তুফানগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের সকল বাসিন্দাদের অভাব, অভিযোগ, এমনকি অসুবিধার সময় দিন কেটেছে, তখন দিন রাত ঝড় বৃষ্টিতে সাধারণ মানুষের সমস্যায় পড়লে তনু সেনকে ডাকলে কম সময়ের মধ্যেই মানুষের মধ্যে পাওয়া গেছে। এমন সময় তনু সেনকে দেখা গিয়েছে কারো মেয়ের বিয়েতে সাহায্য দিতে, এগিয়ে আসতে। করোনার সময় লকডাউনে অনেককেই চাল ডাল তেল দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তাই এবার তুফানগঞ্জে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তনু সেন। তনু সেন যদি বিপুল ভোটে জয়ী হন তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে, 10 নম্বর ওয়ার্ডে উন্নয়ন হবে অনেকটাই। তনু সেন বলেন যে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসা স্নেহ দিয়ে প্রচার সারছেন সাথে থেকে পায়ে পা মিলিয়ে, এটাই আমার কাছে পাওনা ছিল। তবে সাধারণ মানুষ যা চেয়েছেন আমার কাছে, আমি তার সবটাই দেব, সব আশাই তাদের পূরণ করব। প্রথমে হাইড্রেন ও পানীয় জলের সমস্যা মেটাবো। এ বিষয়ে তুফানগঞ্জ পৌরসভা ভোটের 10 নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অসীম সাহা বলেন, মানুষ সবসময় উন্নয়ন চায়, আর আমরা সিপিএম প্রার্থী হিসেবে বলছি সাধারণ মানুষ বিপুল ভোটে জয়ী করবেন আমাদের, সিপিএমের সাথে আছে মানুষ। যদিও তুফানগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী নিবারণ বর্মা জানান যে সাধারণ মানুষ চায় শান্তি, আর বর্তমান তৃণমূল দলটা সন্ত্রাস করে ভোট করাতে চায়, সেই সন্ত্রাস সাধারণ মানুষ চায় না। যে বা যারা ঘরের মেয়ে বউদের সম্মান দিতে জানে না তাদের সাধারণ মানুষ চায় না, সাধারণ মানুষ বিপুল ভোটে তুফানগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে জয়ী করবেন বিজেপিকে। সে তো খুবই ভালো ছেলে, আমাদের সামনে পরিচিত ছেলে, সে আমাদের সবসময় সাহায্য করছে, করোনার সময় সাহায্য করছে, সবসময় করে থাকে, আর সে খুবই ভালো ছেলে। এই যে 10 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন, মানুষ হচ্ছে আপনাকেই চায়, কি বলবেন এই বিষয়ে? আমরা তৃণমূল কংগ্রেসের আমরা দল, আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি, 12 মাস আমরা 365 দিনই তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক রয়েছি আমরা 10 নম্বর ওয়ার্ড তথা সমস্ত তুফানগঞ্জবাসীর পাশে আমরা থাকি আপদ বিপদে। বিশেষ করে এই করোনাকালে আমাদের তৃণমূল কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের একটা টিম প্রতিনিয়ত মানুষের খোঁজখবর নিয়েছে, করোনা ব্যক্তিদের আমরা খাবার পৌঁছে দিয়েছি, মানুষের জন্য আমাদেরকে চাচ্ছে, মানুষ চাচ্ছে যেন আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমি জিতে আসি। সাধারণ মানুষ যদি আমাকে আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে তাহলে আমি 10 নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আমি করব, এবং 10 নম্বর ওয়ার্ডের ড্রেন থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে সমস্ত কাজ জিতার পরের থেকেই শুরু হবে। ইতিমধ্যেই আমাদের তুফানগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারা চলছে এবং আগামী দিনে উন্নয়নের ধারা চলবে। আপনার নাম? তনু সেন। কত নম্বর ওয়ার্ডে? 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী।